কুম সালাম ওরমতুল্লাহ মুাসেবিনী তো মালিক প্রশ্ন করেছেন যে নফল রোজা যদি কোনো ক্রমে ভেঙে দেওয়া হয় কোনো কারণে ভেঙে দেওয়া হয় তার জন্য কি কোনো গুণা হবে কিনা দেখেন বোন মানে নফল রোজাদার সে নিজের আমির ইচ্ছা করলে সে নিজের নিজে রাখতেও পারে আবার ইচ্ছা করলে সে ভাঙতেও পারে এটা রসুলিকিমসাল্লাহ আসলাম বলেছেন আপনি সৈল জামির তিন হাজার আটশো চুয়ান্ন নম্বরে পাবেন নফল ব্যক্তি বা নফল রোজা যে রাখে সে দিনের কোনো অংশে যে কোনো সময়ে এসে ছেড়ে দিতে পারে এতে সে গুনাকার হবে না যে মায় সরাজ্লাউতাল আনারসুলিক মায়ের সরাজ না বলছেন যে একদিন রসুলিক করিম সাল্লাহ আমার কাছে এলেন দেখাল কল হালিন তো আমন কালাল্লাহ কালিনী সাইন আমাকে এসে জিজ্ঞাসা করলেন যে তোমার তোমার কাছে কিছু খাবার আছে কি তো আমি বললাম যে জি না রসুলি করিম সাল্লাহ আসলাম তো তখন বললেন তাহলে আজকে আমি রোজা রেখে নিলাম আবার রসুলি করিমসাল্লাহ আসসালাম একদিন আমাদেরকে হাইস হাইসের অর্থ হচ্ছে খেজুর পানির গ ঘি একত্রিত করে খাদ্য একটা মানে তৈরি করা তো সেই হাইস আমাকে উপহার দিয়েছিল মা আশা রাজতা বলেন তো মাসা রাজি আল্লাহ তালন বলছেন আমি তার থেকে কিছু অংশ তার জন্য রসুল করিমা স্লামের জন্য লুকিয়ে রেখেছিলাম আর রসুলি করিম সাল্লাহ হাইস খাবারটা খুব ভালোবাসতেন আমি বললাম হে আল্লাহ রসুল আজ আমাদেরকে হাইস অফার দেওয়া হয়েছে আর আমি আপনার জন্য কিছুটা লুকিয়ে রেখেছি রসুলি গিরিম সাল্লাম বললেন ঠিক আছে আমার কাছে নিয়ে এসো আমি সকাল থেকে রোজা অবস্থায় ছিলাম একথা বলে তিনি খেলেন এবং রসলি গিরিম সাল্লাম বললেন যে নফল রোজাদারদের উদাহরণ ওই লোকের মতো যে নিজ মাল থেকে নফল সদগা বের করে অত পাশে চাইলে তা দান করে এবং চাইলে সে রেখে নেয় এটা আপনি মুসলিমের এক হাজার একশো চুয়ান্ন নম্বরে পাবেন আবু দু হাজার চারশো পঞ্চান্ন নম্বরে পাবেন তো রোজা ভেঙে ফেললে তা কাজা করা আবার অজীব নয় এটাও একটু বলে দিই যদি রোজা ভেঙে ফেলে দিলেন কোনো কাজের প্রয়োজন নাই নফল রোজা আবশাহ খুদির রাজিয়াউতাল আহু বলছেন রসুলি করিম সাল্লাহ আসালাম এক সময়ে রসুলি করিম সাল্লাহ সালামের জন্য আমি একসময় একটা খাবার তৈরি করলাম তো তিনি তার অন্য অন্য সহচর অন্যন্য সাহাবেক এরাম সহ আমার বাড়িতে এলেন এবং সেই খাবার সামনে রাখা হলো তখন দলের মধ্যে একজন বললো হে আল্লাহ রসুল আমার তো রোজা আছে তার সঙ্গে রসুলি করিমসাল্লাহ আসালাম বলেন তোমাদের ভাই তোমাদেরকে দাওয়াত দিয়েছে খরচ করেছে কষ্ট করেছে অথবা তিনি তার উদ্দেশ্য বললেন যে রোজা ভেঙে দাও আর চাইলে তার বিনিময়ে একদিন রোজা রাখো অন্য একদিন রোজা রাখো তো নফল রোজা অবশ্যই সে ভাঙতে পারে এর জন্য কোনো খাস কাজা নাই পরে আবার সেই আবার যে সময় আসবে আবার হয়তো কোনো দিন আসবে তখন সে রাখবে